আমরা এখন দেখি বিগত বিসিএসে সমষ্টি থেকে প্রশ্ন আসছিল, এই প্রশ্ন আপনাদের দেখাই দিই। অনেক সময় উল্টাপাল্টা অনেক কিছু নতুন নতুন স্টাইলের প্রশ্ন বলে, কিন্তু দেখা যাচ্ছে অনেকের প্র্যাকটিক্যাল থিঙ্কিং না থাকার কারণে, সূত্র নির্ভর মুখস্থ পড়ালেখা করার কারণে রোবটের মতো কিছু অঙ্ক দেখলে বুঝে, না হলে ছেড়ে দিয়ে আসে, এই কাজ করা যাবে না। বিষয়টা দেখেন আপনারা, 37তম 36তম বিসিএসের প্রিলিতে একটা প্রশ্ন আসছিল, প্রশ্নটা হচ্ছে এরকম। আগে যে যোগ বিয়োগ গুণ ভাগ করে জাদুর মতো অঙ্ক করে ফেলতেছিলাম, এখানে 2x-1টা আমাদের বাধা দিতেছে, তাহলে কি এবার এই নিয়ম চলবে না? না, এই নিয়মে চলবে, আগের নিয়মে আমরা করব। এখানে 2x-1 হচ্ছে শেষ পদ, তাহলে খেয়াল করেন আমাদের এখানে সমষ্টি বাইর করতে বলছে, আমরা সমষ্টি সিস্টেম কিছু কিছু গড় আগে বাইর করতে হবে, তারপরে রাশির সংখ্যা গুণ করতে হবে। তাহলে এখানে গড় কত বলেন তো? গড় হচ্ছে এই শেষেরটা আর শুরুটা যোগ করে দুই দ্বারা ভাগ করলে গড় বের হবে। তাহলে আমরা যদি গড় বাইর করি 2x-1, এটা হচ্ছে শেষ পদ যোগ 1, তাহলে হচ্ছে প্রথম পদ ডিভাইডেড 2। তাহলে এই 1 আর +1 কাটাকাটি গেল, দুই দিয়ে ভাগ করলে 2, তাহলে থাকলো 1, তাহলে আমরা গড় পাইলাম x। রাশি মানে এখানে কতগুলো রাশি আছে, এই রাশি বাইর করার সিস্টেম হচ্ছে শেষটা আর শুরুটা বিয়োগ করতে হয়, এই যে একবার যোগ হয় একবার বিয়োগ হয়, এখানে অনেকে উল্টাপাল্টা করে, এত ছোট উল্টাপাল্টা করলে তো হবে না, ডিপলি চিন্তা করতে হবে, লজিক থাকতে হবে, কেন যোগ হচ্ছে কেন বিয়োগ হচ্ছে, যোগের জায়গায় বিয়োগ, বিয়োগের জায়গায় যোগ করতে যায় উল্টাপাল্টা করলে তো হবে না। খেয়াল করেন যখন গড় বাইর করবেন তখন কি আপনি বিয়োগ করবেন? অবশ্যই না, গড় বাইর করা মানে তো যোগ করে দুই দ্বারা ভাগ করা। আচ্ছা, আর পদ সংখ্যা যখন বাইর করবেন তখন মাঝখানে ডিফারেন্সটা বাইর করতে হয়, এই ডিফারেন্সটা বাইর করলে তো যোগ করা যাবে না, বিয়োগ করতে হবে, এই জন্য 2x-1 থেকে আমরা 1 বাদ দিই, তাহলে 2x-1-1 মানে 1 বাদ দিয়ে দিলাম, তাহলে মাঝখানে গ্যাপের পরিমাণ বাইর হবে, আর এক একটা গ্যাপের মান কত? 2 না, তাহলে এই 2 দিয়ে ভাগ করতে হবে। তো এটা ভাগ করলে কি পদ সংখ্যা বাইর হয়? পদ সংখ্যার পরে 1 যোগ করতে হবে, এই যে 1 যোগ করলাম, তাহলে দেখেন 2x-2, এখানে যদি আমি 2 কমন নেই, x-1 ÷ 2 +1, 2 বাদ x-1 +1, এই -1 + 1 যদি বাদ দিয়ে দেই তাহলে থাকে আমাদের শুধু x। তাহলে এখন বুঝলাম যে রাশি হচ্ছে x, তাহলে দেখেন এই গড় আর রাশি এই দুটো যদি গুণ করে দেই তাহলে অ্যানসার হবে x2, এই প্রশ্নের অ্যানসার x2, তার মানে বুঝলে যে কোনোখানে ইউজ করা যাবে। আচ্ছা, বিগত সময় আরো একটা প্রশ্ন আমরা সলভ করে এই পার্টটা ক্লোজ করব। তো আসলে কেমন লাগতেছে আপনারা অবশ্যই আপনাদের ফিডব্যাক জানাবেন, হ্যাঁ আমরা দেখব, তারপর আমরা ডিসিশন নিব পরবর্তী ক্লাসগুলো কিভাবে নেওয়া যায়, যে কোনো সমস্যার সুবিধা অসুবিধা পরামর্শ, হ্যাঁ আপনারা শুভাকাঙ্ক্ষী হিসেবে আমাকে জানাবেন, কারণ আমি সবসময় চেষ্টা করি সবার সাথে থাকার। তাহলে আসি আমরা গত 37তম বিশেষ একটা প্রশ্ন আসছিল, সেই প্রশ্নটা হচ্ছে এরকম, হচ্ছে 52 হলে 15তম পদ, তার মানে দেখেন এখানে হচ্ছে যে এই যে 1 2 3 4 এভাবে চলতে আসে, তাহলে ষষ্ঠ পদে যে আমি পাইলাম 52, আর এভাবে চলতে থাকলে 15তম পদে যে আমি কি পাবো, তাহলে এই অঙ্কগুলো করার ফর্মাল সিস্টেম আছে, কিন্তু ফর্মাল সিস্টেমের থেকে প্র্যাকটিক্যাল সিস্টেমটা সহজ। ফর্মাল সিস্টেমটা হচ্ছে এইরকম যে R -1 × D = 52, এটা হচ্ছে ফর্মাল ওয়ে, এখানে আপনার এর মান জানা নাই কিন্তু আর হচ্ছে ষষ্ঠ পদ জানা আছে, এখানে 1 বিয়োগ এই ডি এর মান হচ্ছে 10 এটা জানা আছে = 52, কিন্তু এর মানটা জানা নাই, এই সূত্র প্রয়োগ করলে আপনার এর মান কত সেটা বাইর হবে। খেয়াল করেন 1 বাদ দিলে 5 5 10 50, এই 50টা ওই পাশে গেলে, আর 44 14 আর 10 গুণ করলে হচ্ছে 2 + 14 = 140 = 142, তাহলে এই আমরা ঘুরাই ফেরাই করলে এইভাবে সমাধান হবে। কিন্তু যদি আপনি প্র্যাকটিক্যালি থিঙ্কিং করতে পারেন তাহলে দেখেন কয়েক সেকেন্ডে হবে, কিভাবে দেখেন, যেখানে আপনি কিন্তু প্রথম পদ থেকে জার্নি করতেছেন না, আপনি কিন্তু প্রথম পদ থেকে জার্নি করে ষষ্ঠ পদে এসে গেছেন, তার মানে আপনি ষষ্ঠ পদ থেকে যদি 15তম পদে যাইতে চান তাহলে আপনাকে মাত্র 9টা পদ যাইতে হবে, মাত্র 9টা, তাহলে এই 9টা পদ এখন আপনি এক একটা পদ পাড়ি দিতে গেলে 10 মিটার করে যাইতে হয়, তাহলে 52 এর সাথে যদি আপনি 9টা পদ যান 10 মিটার করে তাহলে আপনাকে আরো 90 যেতে হবে, তাহলে আপনি যদি 52 এর সঙ্গে আরো 90 মিটার যান তাহলে আপনি 15তম পদ পেয়ে যাবেন, তাহলে 52 + 90 = 142, তাহলে এইভাবে করে 142 আসছে, এইভাবে করে 142 আসছে, কোনটা বেশি সহজ ছিল?
অবশ্যই এটা, কিন্তু এভাবে তো ডাইরেক্ট মাথায় পরীক্ষা হলে আসবে না যদি আপনি আগে থেকে প্র্যাকটিক্যালি বিষয়গুলো ফিল না করেন। তাহলে আসি আমরা এই 38 নম্বর বিসিএসে এরকম একটা প্রশ্ন আসছিল, সেই প্রশ্নটা সমাধান করব। 38 নম্বর বিসিএসে যে প্রশ্ন আসলো, 38 নম্বর পদে আসলাম, এই পদটা হচ্ছে 18। তো এখন বলতেছে কি যে 5টি পদের যোগফল, মানে আমরা যদি সবগুলো যোগ করি তাহলে যোগফলটা হবে 75। তো বলছে তাহলে প্রথম পদটা কত এটা বাইর করে। তাহলে এখানে আমরা সূত্র দিয়ে ফর্মালিতে করতে যাই অনেক সময় লাগে, কিন্তু আমরা যদি লজিক্যালি করতে চাই কয়েক সেকেন্ডে করা হয়। সেই বিষয়টা দেখেন যে 5টা পদ এটা হচ্ছে সমান্তর অনুক্রম, তার মানে এখানে যে রাশিগুলো আছে এই রাশিগুলোর মাঝখানের গ্যাপগুলো সমান সমান। এবার এখানে যোগফল হচ্ছে 15 75, তাহলে কয়টা রাশির যোগফল 1 2 3 4 5, তাহলে 5 দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে আমরা পাবো 5 15 75। তার মানে 15 কি, এই 15 হচ্ছে গড়। তাহলে আমরা কি জানি, আমরা জানি যে যদি কোনো রাশির গড় বাই করি আমরা তাহলে সবগুলো রাশির মাঝখানে রাশিটাই হচ্ছে তাদের গড়। তার মানে এই 15 কে এইখানে বসানো যায়। কেন যায় বিষয়টা বুঝতেছেন তো, গড় মানে হচ্ছে অনেকগুলো রাশির মাঝখানে, একবার এক্সাক্ট মাঝখানে রাশি। তাহলে এখানে যেহেতু 5টা আছে তাহলে এই পাশে দুটো এই পাশে দুটো রেখে দিয়ে আমরা মাঝখানে 15 বসাইতে পারি। তাহলে এই যে মাঝখানে 15 বসালাম, তাহলে 15 আর 18 মাঝখানে যে ডিফারেন্সটা, এই ডিফারেন্সটা 3, কারণ কি এখানে মাঝখানে ডিফারেন্স। এই পাশে তো এরকম দুইটা রাশি আছে, একটা রাশি বাদ দিয়ে একটা, তাহলে 15 এই পাশে আমি আসতে চাই তাহলে এখানে তো 3 বাদ দিতে হবে, তাহলে প্রথম রাশিটা হবে 12। এইভাবে এই অঙ্কটা 10 সেকেন্ডে অ্যান্সার বাইর করা সম্ভব ছিল, কিন্তু অনেকে কি করবে আর ভাববে না, তো ভাববে কি এক্স ওয়াই জেড, হ্যাঁ আর ওয়ান কিভাবে ইউজ করা যায়, ডি এর মান কোথায় বসবে। আসেন তাহলে ফর্মালি করতে গেলে কি করতে হবে সেটা দেখেন, সেটাতে একটু সময় লাগবে, সময়টা হচ্ছে এরকম। আচ্ছা এই সময় নাই এখন আমার, হ্যাঁ আপনার হচ্ছে কি যে এখানে সূত্র প্রয়োগ করলে অ্যান্সারটা চলে আসবে, এই যে সমস্ত এই সূত্র আবার কখন আর ওই সূত্র কখন, এই এত এত সূত্র নিয়ে বেশি প্রেসার হওয়ার কারণে অনেকে উল্টাপাল্টা করে ফেলে কোন সূত্র কখন ইউজ করবে। তাহলে আমরা এখন দেখবো যে কখন সমষ্টির এই সূত্রটা প্রয়োগ করবো। খেয়াল করেন আমি একটা অঙ্ক এস্টাবলিশ করি, 1 + 5 + 9 + 13 ... এইখানে একটা প্রশ্ন। খেয়াল করেন এই প্রশ্নটা কিন্তু আমরা শুরুতেও দিছিলাম 37 নম্বর বিসিএসে আসতে, তখন কি ছিল এখানে 81 বলা ছিল, একটা অঙ্ক দিয়ে এই কনসেপ্ট আমরা ক্লিয়ার করব। তাহলে এই 81 বলা ছিল, বলছিল কি যে এই রাশিগুলোর যোগফল কত, তখন আমরা দেখছিলাম যে এখানে শেষ পদ 81 দেওয়া আছে, তাহলে শেষ পদ দিয়ে গড় বাই করছি রাশির সংখ্যা বাই করছি, কিন্তু এবার কি বললাম এই 81টাকে আমি মুছে দিলাম। তাহলে এবার যদি বলি এবার সমষ্টি বাই করেন তাহলে তো আপনি শেষ পদ পাবেন না, তখন আপনি গড় কিভাবে বাই করবেন আর পদ সংখ্যা কিভাবে বাই করবেন। তাহলে এভাবে আর একটা ক্লু দেওয়া থাকবে যে এভাবে চলতে থাকলে 21টি পদের যোগফল কত হবে, এইরকম আর একটা ক্লু দেওয়া থাকবে, এক পাশের ক্লু মিসিং করে দিলে আর এক পাশের ক্লু কিন্তু দেওয়া থাকবে। তো খেয়াল করেন যে 21টি পদের সমষ্টি কত এটা বাই করতে বলবে, তখন আমরা কি করবো, তখন দেখেন এবার কিন্তু আগের শেষ গড় আর সমষ্টির খেলা চলবে না, কারণ কি কারণ হচ্ছে যে এবার তো আপনি গড় বাই করার প্রসেসিং এ পাবেন না, আপনি শেষ পদ যোগ প্রথম পদ ডিভাইডেড টু এটা তো খুঁজে পাবেন না। তাহলে কি করতে হবে এইবার এই সূত্রটা প্রয়োগ করতে হবে, তাহলে ওই গড় বাই করে রাশির সংখ্যা গুণ করা আর এই যে n বাই টু এই সূত্র প্রয়োগ করা এই দুটার ডিফারেন্সটা কোথায়, আসল কথা হচ্ছে শেষ পদ থাকা আর না থাকা। যদি শেষ পদ থাকে তাহলে আগের প্রসেসিংটা, আর যদি শেষ পদ দেওয়া না থাকে তাহলে এই পদের যদি পরিমাণ দেওয়া থাকে তাহলে এই সূত্রটা প্রয়োগ করতে। তাহলে আসেন তো কিন্তু অ্যান্সার কিন্তু এক হয়ে আসবে। এখন আসি অনেকে মনে করি এই সূত্র যদি ভুলে যায় তাহলে কি হবে, এই ভুলে গেলেও তার বিকল্প আছে আমি একটু পরে দেখাই দিতেছি, তবে আগে এই অনুযায়ী করে দিই। তাহলে এখানে 21টা পদের সমষ্টি বার করতে বলছে, তাহলে আমরা লিখি এন বাই টু, এখানে এন এর মান হচ্ছে 21, তাহলে 2a তার মানে 1 এর সাথে গুণ হবে, তাহলে 2n-1 মানে 21-1, 21-1 মানে হচ্ছে 20, এই 20 এর সঙ্গে যদি আমি d এর মান 4 গুণ করি তাহলে হচ্ছে 80, 4 × 8, তাহলে 21/2 এখানে 80 আর 2 গুণ করলে যোগ করলে হচ্ছে 82, এই 82 কে 2 দ্বারা ভাগ করলে হচ্ছে 41, 21 আর 41। এই জিনিসটা কিন্তু ওই অধ্যায়ে আসছিল যে গড় আর সমষ্টি এই রাশির সংখ্যা, তাহলে এটা গুণ করে দিলে হচ্ছে 800 তো 100। দেখেন এখানে যদি আমি ওই শেষ পদ দের যে যোগটা করছিলাম ওইখানে কিন্তু অ্যান্সার 161 আসছে। তাহলে এইভাবে সূত্র প্রয়োগ করলে 861 আসবে, কখন এই সূত্র, যখন শেষ পদ দেওয়া থাকবে না। তো এখন অনেকে মনে করতে পারেন যে কি আমি তো শেষ পদেরটাই ভালো বুঝছিলাম, ওটা তো মজা লাগছিল, এটা তো আমার ভুলে যাইতে পারি। তাহলে আসেন
ওই এই অঙ্কেও ওই সূত্র ইউজ করা যাবে, কিন্তু একটু পরিশ্রম করতে হবে। কিরকম সেই জিনিসটা দেখা দিব, দেখা দিয়ে আজকে শেষ করবো, কারণ ক্লাস বেশি লেন্দি হয়ে গেলে অনেকে বোরিং ফিল করে। হ্যাঁ, তবে যদি আপনারা বোরিং ফিল না করেন, এনজয় করেন, তাহলে আমি এক ঘন্টার ক্লাসটা দেড় ঘন্টা করে নিব। আর যদি মনে করেন না বেশি বড় হয়ে যাচ্ছে, তাহলে আমি শর্ট করে করে নিব, আপনারা কমেন্টে জানাবেন। তাহলে দেখেন এখন আমরা আসি যে এখানে একুশটি পদের সমষ্টি কত, এটা বের করতে বলতেছে। তাহলে আমরা যেটা করব যে আমরা যেহেতু এই সূত্রে যাইতে চাচ্ছি না, তাহলে এই সূত্র ক্লোজ, আমরা কি করব এই শেষ পদ যে দেওয়া নাই, আগে শেষ পদের মানটা নিয়ে আসে বসাবো। তার মানে একুশটি পদ, তাহলে একুশতম পদটা কত, ওইটা তো শেষ পদ। তাহলে শেষ পদ যখন বাইরে করে ফেলবো, তাহলে শেষ পদ অনুযায়ী হিসাব করে আগের মতো করবো। তাহলে একুশতম পদের মান বাইরে করার সিস্টেমটা কি আমরা তো মুখোমুখি শিখছি, যখন আপনি স্মার্ট ওয়েতে মুখোমুখি দ্রুত করতে পারবেন, তখন আপনি অঙ্কটা যদি অনেক দূর ঘুরাই নিয়ে এসে সমাধান করেন, তারপরে সময় কম লাগবে, কারণ আপনি তো সবকিছু দ্রুত করতেছেন। তাহলে একুশতম পদ কি হবে, এক থেকে একুশতম পদে যাইতে চাইলে বিশ পদ দূরে যাইতে হবে, এক পদের ডিফারেন্স হচ্ছে চার, তাহলে বিশ পদ দূরে গেলে হবে চার বিশে আশি যাইতে হবে। আপনি এক থেকে যদি একাশিতে আশি যাইতে চান, তখন আপনাকে নর্মাল অঙ্কের মতো করতে হবে। নর্মাল অঙ্ক কিরকম, আবার গড় এক আর একাশি গড় হচ্ছে একাশি, আর কি বেড়ে দিছে, তাহলে একাশি একচল্লিশ আর একুশ গুণ করলে হচ্ছে আটশো একশো। তার মানে বুঝলে যে পাশে করবেন সেই পাশে সহজ, এই জন্য বোঝার জন্য টাইম দিতে হবে। আচ্ছা, আর একটা কথা বলি, এখন এই বোঝার জন্য আমার বইটা হচ্ছে বেস্ট, আমি বলতেছি বেস্ট, কারণ আমি যত ধরনের ম্যাথের বই লিখছি দেখছি, আমি এটা অনেক রিসার্চ করে লিখছি, যতগুলো কথা বললাম সবগুলো কথায় বইয়ের মধ্যে সাজানো গোছানো এক জাতীয় অঙ্কগুলো একসাথে দেওয়া আছে। এবং আপনাদের যে গাছের কথা, স্টেশনের কথা, প্র্যাকটিক্যাল থিঙ্কিং এর কথা আমি বারবার বলতেছি, এই কথাগুলো আমি আমার বইয়ে গল্পের মতো করে লিখে দিয়েছি। কেউ যদি একটু সময় দিয়ে শুধু মনোযোগ দিয়ে পড়েন, আশা করি কোনো টিচার লাগবে না, তবে কিছু কিছু কথা শুনলে ভালো লাগে, বেশি দিন মনে থাকে। এই জন্যই আমি অনলাইনে সাপোর্টের বিষয়টা বাড়াবো, যাতে আপনারা আমার বইটা পড়ার পরে কোথাও যদি কমফোর্ট ফিল না করেন বা মনে করেন যারা একটু শুনলে ভালো হতো, সেই বিষয়গুলো আমি আপনাদের শোনাই দেবো। তবে শুধু এই এক ঘন্টা আধা ঘন্টা ক্লাস করলে তো ক্লিয়ার হবে না, আপনাকে রুমে টাইম দিতে হবে। টাইম দিতে গেলে বইয়ের কি বিকল্প আছে, আর বই যদি পড়েনি, তো আমার বইটার মতো হিউজ কালেকশনের, এবার ফিফথ এডিশনে হিউজ কালেকশন আমি নিয়ে আসি, কটা আচ্ছা হিউজ কালেকশন নিয়ে আসছি, এবং প্রত্যেকটা অধ্যায়ে নতুন নতুন সব ধরনের ম্যাথ অ্যাড করা হয়েছে এবং সাজানো গোছানোটা বেশি। আপনাদেরকে বলি এই বেসিক ম্যাথের ফিফথ এডিশনের বইটা নীলক্ষেতে বুধবার সন্ধ্যার দিকে আসতে পারে। হ্যাঁ, আপনারা বৃহস্পতিবারে 100% পাবেন, তবে বুধবারও আসবে, কিন্তু অল্প বই আসবে তো সবাই নাও পাইতে পারেন। তো বুধ বৃহস্পতি শুক্রবারে পাওয়া যাবে, ইনশাআল্লাহ সারা দেশে শুক্র শনিবারের মধ্যেই পাওয়া যাবে। তো আপনার বইটা যত দ্রুত পারবেন কালেক্ট করে নেবেন, এবং আগামী রবি সোমবার থেকে আমরা অনলাইনে ক্লাস শুরু করবো, ইনশাআল্লাহ একটানা বিসিএস এর সবগুলো টপিক ক্লাস হয়ে যাবে, এবং প্রত্যেকটা ক্লাস করবেন আপনার চোখের সামনে ম্যাথ ভাসবে, এরপরে আপনি শুধু বই থেকে প্র্যাকটিস করবেন। তো আপনাদের সামনে যখন আচ্ছা আপনাদের সামনে যখন বইটা থাকবে, তখন যেটা সুবিধা হবে, আমি যখন ম্যাথগুলো বলবো আপনারা ম্যাথগুলো রিডিং করতে পারবেন। এতে আপনার একটা বিষয় হচ্ছে আমি টপিকের নামটা আগের দিনে বলে দিব, এতে সুবিধা হবে কি আপনি আগে থেকে একটু প্রিপেয়ার থাকবেন। আমি তাদেরকেই সাপোর্ট দিতে আগ্রহ দেখাবো যারা আগ্রহী হবে। হ্যাঁ, তাহলে হবে কি যে আপনাদের শেখাটা অনেক লং টাইম কাজে লাগবে। তো ঠিক আছে, আর এই বইটা লিখতে যে আসলে আমার অনেক পরিশ্রম হয়েছে আর কি, বেশ কষ্টদিন আমি অনেক বেশি মানে পরিশ্রম করার কারণে অনলাইনে এভাবে সময় দিতে পারি নাই, আর বইটা বারবার ডেট পিছিয়ে যাচ্ছিল, আমি খুবই ব্যক্তিগতভাবে লজ্জিত, কারণ হচ্ছে যে এত বেশি টাইম কিল করা বা এত বেশি ডেট চেঞ্জ করাটা ঠিক হয় নাই, কিন্তু আসলে উপায় ছিল না। যে কাজটা মনে করতেছিলাম আমি এক ঘন্টায় শেষ করতে পারবো, সেই কাজটা আমার দশ ঘন্টায়ও শেষ হয় নাই, কারণ আমি সবসময় 100% পারফেকশন ছাড়া বই মার্কেটে দিতে খুব আনইজি ফিল করি, এই জন্য দেখা যাচ্ছে যে প্রতিটা বইয়ে আমার সর্বোচ্চ কোয়ালিটি ইনশিওর করে দেওয়া হচ্ছে। আচ্ছা, নতুন এডিশন আর পুরাতন এডিশন নিয়ে অনেকে অনেক ধরনের কথা বলতেছেন, তাহলে ক্লাসটা সঙ্গে একটা শেষ করি। আমরা সি বন্ধু শিখবো, তখন আমার গুণোত্তর ধারা থেকে শুরু করে এখানে কিছু রিটার্নের ম্যাথও আসে, সেগুলো আমি ইনশাল্লাহ টাচ দিব। তো সামনে যেহেতু প্রিলিম পরীক্ষা, এই জন্য বিসিএস এর টপিকগুলো আমরা বিন্যাস সমাবেশের ক্লাস আমি আগেও নিছি, ওই ইউটিউবে ভিডিওগুলো দেখে নেবেন, তারপর আমি সাপ্লিমেন্ট দুই একটা ক্লাস নিব। প্রবাবিলিটি, সূচক, লগারিদম খুবই ইম্পর্টেন্ট হবে, সূচক লগারিদম, কারণ এখান থেকে প্রতিবারে দুটা করে প্রশ্ন আসবে। তারপর পাটিগণিতের শতকরা, লাভ ক্ষতি, সুদ কষা, লসাগু গসাগু, হ্যাঁ, মেন্টাল অ্যাবিলিটির কিছু ক্লাস, জ্যামিতির কিছু ক্লাস, ওভারঅল আমি সামারি আকারে দেখাই দিই। তবে আপনি ক্লাস করলে সব পারবেন বিষয়টা এরকম না, তবে আপনি যেটা কিছুই পারতেন না সেটা কিছু পারবেন, আর যারা কিছু পারেন তারা আর একটু ভালো পারবেন, এই চেষ্টাটা আমি করে যাচ্ছি, আর বইয়ে সময় দিবেন।